धोनी जे काजटा करतो सौरभ के सेई काजटाई आगे करते देखेछि बोललेन जहीर। केन एमनटा बोललेन भिडियोते थाकछे तार विस्तारित। एदिके पंत जे दिन आत्मविश्वास फिरे पाबे सेई दिन ताके थामानो जाबे ना, के एमनटा बोललेन जानाबो तार विस्तारित। एर साथे थाकछे आईपीएल स्थगित शंका आर्थिक धक्कार। सो डियर फ्रेंड्स, एसबेर विस्तारित जानते आमादेर सम्पूर्ण भिडियोटि देखुन। आपनि आमादेर चैनेले नतून होले एखनि आमादेर चैनलटि सबस्क्राइब करुन। सौरभ गंगोपाध्याय ओ महेंद्र सिंह धोनीर नेतृत्वेर मध्ये मिल बेर करलेन जहीर खान। दुई अधिनायकेर नेतृत्वेई खेलेछेन बाहाति पेसार। सौरभेर हाते जखन नेतृत्वेर बैटन छिल तखन जहीर तरुण प्रतिभा, परे धोनी जखन कैप्टेन हन तखन जहीर अनेक परिणत। सौरभेर दलेर सिनियररा अनेके अवश्य निये फेलेछेन। सेई समय धोनी ठीक सौरभेर भूमिकाय अवतीर्ण होयेछिलेन बोले दाबी करलेन जहीर। तरुण क्रिकेटारदेर मेंटर हिसेबे धरा दियेछिलेन धोनी। एकटी चैट शोए जहीर बोलेन क्यारियारेर गोड़ार दिके सौरभेर काछ थेके अनेक साहाज्य पेयेछि। आंतर्जातिक क्रिकेटे सद्य पा राखार समय एई साहाज्येरटाई दरकार छिल। तारपरे खेलते खेलते निजेके तैरि करे नेवा जाय। सौरभ ओ धोनी दीर्घ समय धरे जातीय दलके नेतृत्व दियेछेन। जहिरो दुई अधिनायकेर कैप्टेंसिते खेलेछेन, फले परिवर्तनटा खूब सहजेई देखेछेन जहिर। तिनि बोलेछेन एमएस जखन दले दायित्व निएछिलेन तखन दले अनेक सिनियर प्लेयार छिल, फले सेई समय धोनीके विशेष किछु करते हयनि। किन्तु जखन ओई सिनियर क्रिकेटाररा अवसर निते शुरु करे तखन अपेक्षाकृत तरुण क्रिकेटारदेर परामर्श दितेन धोनी, तादेर मेंटर हये उठेछिल। एई काजटा तो सौरभकेओ करते देखेछि। भारतीय क्रिकेट सौरभेर हाथ धरे शाबालक हय, प्रतिपक्षेर चोखे चोख रेखे लड़ाई करते शेखे। अनेके मने करेन सौरभ बदले दियेछिल भारतीय क्रिकेटेर छविटा। दादार हाथ होते ताई ब्याटन निये धोनी परवर्तीकाले विश्व चैम्पियन होयेछिलेन। भारतीय क्रिकेटे एई परम्परा अतीतेओ छिल, परेओ रयेछे। एखन जेमन धोनीर हाथ थेके रिमोट कंट्रोल एसे उठेछे कोहलीर हाते। ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্তের পাশে দাঁড়ালেন ভারতের পেসার মোহাম্মদ শামি। সম্প্রতি পন্তকে নিয়ে কম সমালোচনা হয়নি। একের পর এক সিরিজে ব্যর্থ হয়েছেন দেশের সেরা তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান। নিন্দুকরা নখ দাঁত বের করেছেন, রক্তাক্ত করেছেন পন্তকে। ইরফান পাঠানের সঙ্গে ইনস্টাগ্রামে কথোপকথনের সময়ের পন্ত সম্পর্কে শামি বলেছেন, দুরন্ত এক প্রতিভা ঋষভ পন্ত, আমার বন্ধু বলে আমি পন্ত সম্পর্কে এমন মন্তব্য করছি না। ও যে দিন আত্মবিশ্বাস ফিরে পাবে সেদিন ওকে থামানো যাবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে মাথায় আঘাত পেয়েছিলেন পন্ত, তারপরের অজিদের বিরুদ্ধে বাকি সিরিজে দেখা যায়নি তাকে। পন্তের জায়গায় উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ড সফরেও একই ছবি, পন্ত বসেছিলেন ডাগ আউটে। টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে কিপিং করেন রাহুল, টেস্ট সিরিজে আবার পন্ত জায়গা পান। রাহুল সম্পর্কে শামি বলেছেন, এই মুহূর্তে রাহুল ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছে বলেই আমার মনে হচ্ছে, যে কোনো পজিশনে ব্যাট করতে নেমেও সাফল্য পাচ্ছে, আশা করি এই ফর্মও ধরে রাখবে। চোটের জন্য হার্দিক পাণ্ডেও জাতীয় দলের বাইরে রয়েছেন, কিন্তু তার অলরাউন্ডার দক্ষতা মুগ্ধ করেছে শামিকে। বাংলার পেসার বলেছেন, কেউ যদি অলরাউন্ডার হতে চায় তাহলে হার্দিক পাণ্ডেকে অনুসরণ করুক, সে সেরা অলরাউন্ডার। আইপিএল নিয়ে প্রত্যাশা মতোই ভারতীয় বোর্ড এসপার ওসপার সিদ্ধান্তের দিকে এগিয়ে গেল। আইপিএলের আট দলের ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে প্রতিযোগিতা আয়োজনের কোনো সম্ভাবনা নেই, অনির্দিষ্টকালের জন্য এই টুর্নামেন্ট স্থগিত। করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতির উন্নতি না ঘটলে যে বোর্ড কর্তারা আইপিএল সংগঠন নিয়ে কিছু বলার মতো জায়গা আসতে পারবেন না তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে লকডাউন চলছে, ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে লক্ষাধিক মানুষের, সব থেকে উড়ান চলাচল বন্ধ। ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সজীব জয় শাহ সহ শীর্ষকর্তারা টেলিবৈঠক করে সিদ্ধান্ত নেন যে এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবারও জায়গা নেই, পরিস্থিতি আগে স্বাভাবিক হোক তারপরে না হয় টুর্নামেন্ট করা নিয়ে ভাবা যাবে। তবে জানা গিয়েছে আইপিএল শেষ পর্যন্ত বাতিল হয়ে গেলে বেশ বড় পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে বোর্ড। এখন পর্যন্ত লকডাউনের প্রভাব বোর্ডের উপর যেভাবে পড়েনি ক্রিকেটাররা তাদের বকেয়া পেয়ে গিয়েছেন। বোর্ডে কর্মরত ব্যক্তিরা বেতন পেয়েছেন, কিন্তু আইপিএল বাতিল হওয়া মানে পরিস্থিতি এত সহজ থাকবে না। আইপিএল খেলে সিংহভাগ আয় শুধু করে না বোর্ড, বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাকে অনুদানও দেয় এই লভ্যাংশ থেকে, সেই সবই বন্ধ হয়ে যাবে এবং আশঙ্কা তৈরি হবে বোর্ডের সঙ্গে রাজ্য সংস্থাগুলিও ক্ষতির মুখে পড়বে কিনা। ওয়াকিবহাল মহলের কেউ কেউ বুধবার বলেছিলেন, আর্থিক মন্দার সময়েও ক্রিকেট বোর্ড খুব বেশি প্রভাব পড়েনি, তার কারণ ভারতীয় ক্রিকেট বাজার খুবই শক্তিশালী। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ অন্য, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে, মন্দার সময় ক্রিকেট বন্ধ থাকেনি, এখন সবই বন্ধ। আশঙ্কা শুধু বোর্ড বা রাজ্য সংস্থার চৌকাট পর্যন্ত পৌঁছেছে এমন নয়, ক্রিকেটারদেরও ভয় থাকছে আইপিএল না হওয়া মানে তাদের মোটা বেতনও পাওয়ার সম্ভাবনা নেই।
গত আইপিএল নিলামে 64 জন ক্রিকেটারকে কিনেছে 8টি দল। এর জন্য 140 কোটি টাকারও বেশি ব্যয় করেছে দলগুলি। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের কেনা অস্ট্রেলীয় ফাস্ট বোলার প্যাট কামিংস সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন। তাকে 15.5 কোটি টাকার কেনে KKR। আইপিএল না হওয়া মানে ক্রিকেটারদের কেউ কোনো টাকা পাবেন না। কামিংসের সবচেয়ে দামি ক্রিকেটার তকমার কোনো মানে থাকবে না। আইপিএলের প্রথা অনুযায়ী দুটি ভাগে ক্রিকেটারদের টাকা দেয় দলগুলি। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে প্রথম কিস্তি দেওয়া হয় বাকিরা ক্রিকেটারের পান টুর্নামেন্ট শেষে। করোনা নিয়ে বর্তমান পরিস্থিতিতে কেউ ভাবতেই পারছেন না আইপিএল হচ্ছে, এমনকি ফাঁকা মাঠে ম্যাচ করার কল্পনাও দূরতম কল্পনা মনে হচ্ছে। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখা ছাড়া উপায়ও নেই সৌরভদের সামনে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ নিজে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ক্রিকেট থাকবে, খেলা থাকবে, এটা মানুষের পাশে দাঁড়ানোর সময়। বোর্ডের আর একটা বড় চিন্তার কারণ, আইপিএল প্রত্যেক বছর হয়, অলিম্পিক্সের মতো 4 বছর অন্তর নয়, তাই কতদিন পিছনে যেতে পারে। 2021 এসে যাওয়া মানে তো পরের বারের আইপিএল এর প্রস্তুতি শুরু হয়ে যাবে। আইপিএল এর সবচেয়ে বড় অর্থ আসে টিভি স্বত্ব থেকে। 2017 সালে স্টার ইন্ডিয়ার রেকর্ড অর্থে 5 বছরের জন্য স্বত্ব কিনেছিল। তারপরে 8টি দলকে 150 কোটি টাকা করে গ্যারান্টি অর্থের প্রতিশ্রুতি দিয়েছিল বোর্ড। সেই অর্থ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা। সো ডিয়ার ফ্রেন্ডস, আইপিএল নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।